এই মুহূর্তে 12 মার্ক লো প্রেশার এরিয়া আমাদের রাজ্যের থেকে স্লোলি সরে গেছে ঝাড়খণ্ডের দিকে, অবস্থান রয়েছে দেওঘরের কাছাকাছি। যেহেতু আমাদের কোস্টের জেলাগুলো থেকে অনেকটা ডিস্টেন্স, মোর দেন 300 কিলোমিটার, কোস্টাল ডিস্ট্রিক্টে আজকে খুব একটা ওয়েদার অ্যাক্টিভিটি হবে না, যেটা আমরা সকাল থেকে দেখছি। যেটা কনসেন্ট্রেট হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমের কয়েকটা জেলা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, এই জেলা হচ্ছে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার চান্সেস রয়েছে। তার সঙ্গে ইস্ট বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, এইদিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। এই ভারী বৃষ্টিপাত কাল থেকে আমাদের আর সাউথ বেঙ্গলে সেরকম অ্যাক্টিভিটি নাই, যেহেতু সিস্টেমটা আর অনেকটা সরে যাবে, ইউপির দিকে চলে যাবে। যেহেতু সিস্টেমটা অনেকটা সরে গেছে, ডাইরেক্ট সাদার্ন রিজিন উপরে উঠছে, তার ফলে নর্থ বেঙ্গলে বৃষ্টি বাড়বে এই চান্সেসটা রয়েছে। 48 ঘন্টা যদি বলি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কালিম্পং, দার্জিলিংয়ে, আর ভারী বৃষ্টির চান্সেস রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। কলকাতাতে ওয়েদার একবারই নর্মাল থাকবে, মেঘলা আকাশ, তার সঙ্গে দু এক পতলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। মৎস্যজীবীদেরকে বলা হয়েছে যে আজকে যেন মাছ ধরতে না যায়, কাল থেকে মোস্ট প্রবলি এটা নর্মাল হয়ে যাবে, এই চান্সেসটা রয়েছে। ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার কলকাতা 31 ডিগ্রি আর 27 ডিগ্রির কাছাকাছি থাকবে।